এত কিছুর মাঝখানে এরা না সাহস পেয়ে গেছে, শুটিং বন্ধ করে দিয়ে অন্যায় করে এই টালিগঞ্জটাকে পুরোটাই নিজেদের কবজায় নিয়ে এসছে, এবং মানুষকে 21শে জুলাইয়ের মঞ্চে নিয়ে যাওয়ার জন্য শিল্পীদের বা পরিষ্কার এই গ্রামে গ্রামে মফস্বলের শিল্পী প্রিয় সহজ সরল মানুষ যাদের চাল ডাল চাকরি ওই তৃণমূল চুরি করেছে, তাদের হয়ে এই টলিউড থেকে আর্টিস্ট সাপ্লাই অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড এটা চালায় হচ্ছে অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাস, এ সবাই জানে। তাই এই আর্টিস্ট সাপ্লাই যারা করে তারা যত অন্যায় করুক, টেকনিশিয়ানের সঙ্গে প্রডিউসারের, ডিরেক্টরের, ডিরেক্টরের সঙ্গে টেকনিশিয়ানের, আমাদের কারুর সঙ্গে কারুর কোনো সম্পর্ক খারাপ নেই, আমরা খুব পরিশ্রম করে কষ্ট করে এখান থেকে ভাত খাই। কিন্তু মুশকিলটা হয়ে গেছে, যে ভদ্রলোক এই ইন্ডাস্ট্রির ভাত খান না, স্বরূপ বিশ্বাসের ভাই, অরূপ বিশ্বাসের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, যার নাম আজকে তুমুল প্রতিবাদ হয়ে গেল, আমার বন্ধুবর, রাজ বলুন, দেব বলুন, সৃজিৎ বলুন, কৌশিক গাঙ্গুলি বলুন, পরিচালক আমাদের অনিরুদ্ধবাবু বলুন, টনিদা থেকে শুরু করে যারা যারাই বলেছেন, পরমব্রত বলুন, যারাই বলেছেন, তারা একটা কথা বলেন ইন্টারেস্টিংলি, তারা বললেন যে যদি টেকনিশিয়ানরা না আসাতে শুটিং বন্ধ তাহলে আমরাও আসবো না, দোষটা টেকনিশিয়ানদের দিকে ঘুরে যাচ্ছে, মানুষ ভুল বুঝছেন, টেকনিশিয়ানরা কোনোদিন চায় না ইন্ডাস্ট্রির ক্ষতি হোক ঠিক আমাদের মতোই, কিন্তু টেকনিশিয়ানদের অপারেট করে ফেডারেশন, ফেডারেশনকে অপারেট করে স্বরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের কথা না মেনে যদি টেকনিশিয়ানরা বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাবার জন্য, শুটিংকে বাঁচাবার জন্য, পরিচালককে সম্মান করবার জন্য তারা যদি ফ্লোরে আসতো, তাদের একটা গিল্ড কার্ড আছে, গিল্ড মানে বিভিন্ন বিভাগের, একটা সিনেমা করতে গেলে অনেক রকমের তো তাদের কাজ থাকে, কেউ লাইট করছেন, কেউ ট্রলি করছেন, এরকম অনেক কাজ থাকে, ঠিক সেই কার্ড পেতে গেলে তিনি ওই কাজে দক্ষ কি দক্ষ না এটাই স্বরূপবাবুরা ঠিক করে। আমাদের পশ্চিমবঙ্গে কোথাও না কোথাও মধ্যবিত্ত গরিব আমরা যে বাড়িই হই না কেন, এটা এমন একটা রাজ্য, হয়তো অন্য রাজ্যের প্রত্যেকের খাটের নিচে দেখবেন কেউ আলু রেখেছে, চাল রেখেছে, পেঁয়াজ রেখেছে, ওই জামা কাপড় ইত্যাদি প্রভৃতি রেখেছে, পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য যে রাজ্যে খাটের নিচে চাল বা আলু না থাকলেও একটা রিড ভাঙা হারমোনিয়াম থাকে, একটা খোল ভাঙা তবলা থাকে, অন্য রাজ্যে ঘরের কোণে মাদুর থাকে, আমাদের ঘরের কোণে আমার ছোট পিসির বা ঠাকুমার বাজানো সেতারটা থাকে, দরজার উপরে মায়ের বা ঠাকুমার কুরুষের কাজ করা একটা টিয়া পাখি লাল ঠোঁটে ভালো থেকো বলে লেখা থাকে, এটা পশ্চিমবঙ্গ। কখনো পর্যন্ত রাজনীতি না শিল্পের জন্ম দেয়নি, বরং শিল্প তার মেধা দিয়ে রাজনীতিকে ম্যাচিওর করবার চেষ্টা করেছে। মুশকিলটা হয়ে গেল বিভিন্ন রকম ছিল, এর এই আকুটে সিপিএম হাটাও বাংলা বাঁচাও বেঁচে গেছে। এবার এই পশ্চিমবঙ্গে সাংস্কৃতিক রাজধানী তো ভারতবর্ষে, সংস্কৃতি নিয়ে দুর্বল মানুষ থাকে, ও কি করে, বেকার, আপনার ছেলে বেকার না, তবলাও বাজায়, ও তবলাও বাজায়, লোকটা রাগ পড়ে যায়, এটা পশ্চিমবঙ্গ, যে কারণে পশ্চিমবঙ্গ অনেক রাজ্যের থেকে, কেন আমি সব রাজ্যের ঘরের ভেতরে গিয়ে তো থাকিনি, অধিকাংশ রাজ্যের থেকেই একটা আলাদা শৈল্পিক দুর্বলতায় আলাদা, শিল্পী, পরিচালক, লেখক, কবি, মাস্টারমশাই, পড়াশোনার লোকজন তাদের ভালোবাসেন মানুষ, যত পাড়ার দামাল দস্যু ছেলে হোক, যত গালাগাল দিয়ে কথা বলার ছেলে হোক, মাস্টারমশাই আসতে শুনলে সে বিড়িটা লুকিয়ে ফেলত, গালাগালটা বন্ধ করে দিত পাড়ার মধ্যে, আমাদের রকেট যে আড্ডার গালাগালগুলো হয়, যদি এখন সেই গালাগাল মুখ্যমন্ত্রী নিজেই মঞ্চ থেকে ব দিয়ে যে দুখানে ইন্টারেস্টিং ছোটো শব্দ, হ্যাঁ ঠিকই ভাবছে, যে দুটো বয়াকা দিয়ে গালাগাল রয়েছে সেগুলো মঞ্চ থেকে বলে দেওয়ার পরে পাড়ার ছেলের ওই গালাগালটা দেন না, তারা ভেবেছে এটা মুখ্যমন্ত্রীর কথা, আমাদের পুলিশ ধরবে, এই কথা আমরা বলি। তো যাই হোক, তৃণমূল মানুষের উইকনেসটাকে জেনে এটা সিপিএমও কাজে লাগিয়েছিল, দীর্ঘদিন 34 বছর ধরে সিপিএম কাজে লাগিয়েছিল, ডেফিনেটলি সেইখানে পরিষ্কার শিল্পীরা রাজনৈতিক ক্ষেত্রে দাঁড়াতেন, অনিল চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায়, অনুপ কুমার, সব্যসাচী চক্রবর্তী, যারা আমাদের সিনিয়র রয়েছেন রেসপেক্টেড, রাজনীতি যে কোনো কেউ যে কোনো পছন্দে যে কোনো দলেই করতে পারেন, তার যে কোনো পেশাই থাকতে পারে। কিছু কিছু মানুষ বলেন শিল্পী কেন রাজনীতি করবে, আর ইতিহাস আপনার রাজ্য সম্পর্কে জানুন, যখন ভাগ হয়নি তার আগে থেকেই মানুষের জন্য কথা বলতে রাস্তায় নামতেন, রাজনৈতিক কথা সোজা করে বলতেন,
এই শিক্ষা জগতের লোকেরা, শিল্প জগতের লোকেরা, কবি সাহিত্যিকরা। এবার তারপর সেটা কন্টিনিউ করেছে, কিন্তু তৃণমূল সেটা নেচারটা পাল্টে দিয়েছে। তিনি 10টা মানুষের জীবন জীবিকা জানুন আর না জানুন, তিনি মাটিতে পা দিন বা না দিন, তিনি জীবনে অন্য কারোর উপকার করুন বা না করুন, সে কোনো একটা সিনেমা বা অমুকের মাধ্যমে জনপ্রিয়, তাই তাকে জনপ্রতিনিধি করে দিল্লি পাঠিয়ে দাও কিংবা বিধানসভায় ঢুকিয়ে দাও। এবার তিনি দেখছেন আরে বাপরে, সামনে পেছনে পুলিশ, মাসে মাসে অমুক, তার উপর পরিষ্কার যদি পশ্চিমবঙ্গে যা অন্যায় ঘটছে, আমি মুখ বুঝে থাকলে আরও অনেক কিছু ভালোবাসা টালোবাসা প্যাকেট হয়ে আসছে। এবার সেই স্বাচ্ছন্দ্য ছাড়বে কেন? সে সিগন্যাল ভাঙলে পুলিশ স্যালুট ঠুকে দেয়, আর আপনি হয়ে গেলে কী করবে, আপনাকে আমার মতো দেখতে হয়ে যাবে। তো যাই হোক, এত কিছুর মাঝখানে এরা না সাহস পেয়ে গেছে শুটিং বন্ধ করে দিয়ে অন্যায় করে এই টালিগঞ্জটাকে পুরোটাই নিজেদের কবজায় নিয়ে এসছে, এবং মানুষকে 21শে জুলাইয়ের মঞ্চে নিয়ে যাওয়ার জন্য শিল্পীদের বা পরিষ্কার এই গ্রামে গ্রামে মফস্বলের শিল্পী প্রিয় সহজ সরল মানুষ যাদের চাল ডাল চাকরি ওই তৃণমূল চুরি করেছে, তাদের হয়ে এই টলিউড থেকে আর্টিস্ট সাপ্লাই অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড এটা চালায় হচ্ছে অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাস, এ সবাই জানে। তাই এই আর্টিস্ট সাপ্লাই যারা করে তারা যত অন্যায় করুক, টেকনিশিয়ানের সঙ্গে প্রডিউসারের, ডিরেক্টরের, ডিরেক্টরের সঙ্গে টেকনিশিয়ানের, আমাদের কারুর সঙ্গে কারুর কোনো সম্পর্ক খারাপ নেই, আমরা খুব পরিশ্রম করে কষ্ট করে এখান থেকে ভাত খাই। কিন্তু মুশকিলটা হয়ে গেছে, যে ভদ্রলোক এই ইন্ডাস্ট্রির ভাত খান না, স্বরূপ বিশ্বাসের ভাই, অরূপ বিশ্বাসের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, যার নাম আজকে তুমুল প্রতিবাদ হয়ে গেল, আমার বন্ধুবর, রাজ বলুন, দেব বলুন, সৃজিৎ বলুন, কৌশিক গাঙ্গুলি বলুন, পরিচালক আমাদের অনিরুদ্ধবাবু বলুন, টনিদা থেকে শুরু করে যারা যারাই বলেছেন, পরমব্রত বলুন, যারাই বলেছেন, তারা একটা কথা বলেন ইন্টারেস্টিংলি, তারা বললেন যে যদি টেকনিশিয়ানরা না আসাতে শুটিং বন্ধ, তাহলে আমরাও আসবো না। দোষটা টেকনিশিয়ানদের দিকে ঘুরে যাচ্ছে, মানুষ ভুল বুঝছেন। টেকনিশিয়ানরা কোনোদিন চায় না ইন্ডাস্ট্রির ক্ষতি হোক, ঠিক আমাদের মতোই, কিন্তু টেকনিশিয়ানদের অপারেট করে ফেডারেশন, ফেডারেশনকে অপারেট করে স্বরূপ বিশ্বাস। স্বরূপ বিশ্বাসের কথা না মেনে যদি টেকনিশিয়ানরা বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাবার জন্য, শুটিংকে বাঁচাবার জন্য, পরিচালককে সম্মান করবার জন্য তারা যদি ফ্লোরে আসতো, তাদের একটা গিল্ড কার্ড আছে, গিল্ড মানে বিভিন্ন বিভাগের, একটা সিনেমা করতে গেলে অনেক রকমের তো তাদের কাজ থাকে, কেউ লাইট করছেন, কেউ ট্রলি করছেন, এরকম অনেক কাজ থাকে, ঠিক সেই কার্ড পেতে গেলে তিনি ওই কাজে দক্ষ কি দক্ষ না, এটাই স্বরূপবাবুরা ঠিক করে।